কষ্ট করে ওরা চেষ্টা করছে সবই, যারা প্রাইজ পেয়েছে ওরা ভালো, যারা প্রাইজ পায়নি ওরা ভালো, উৎসাহ উৎসাহটা সবচেয়ে বড় জিনিস। তার মধ্যে যে আমাদের করিমগঞ্জে আমরা স্যাররা গাইডনেস এরকম গাইডনেস বাবা মার থেকে ওরা হলো মেন, ওরা এরকম গাইডনেসের জন্য ওর বাচ্চারা সাফল্য আমাদেরও খুশি। আমাদের গীতা ম্যাডাম যে অসুস্থ ট্রেনের মধ্যে ইঞ্জেকশন দিয়ে তা আনা হয়েছে, তারপর যদি উনি এসেছে ওনাকে অশেষ ধন্যবাদ, বা শুভম স্যার বা সবাইকে অশেষ ধন্যবাদ, ওরা যে ফলো করেছে সবকে ধন্যবাদ। ভবিষ্যতে আরো বড় প্রোগ্রাম হতো এটাই আশা। থ্যাংক ইউ স্যার। ইম্প্ৰুভ হৈছে, ফাষ্ট হৈছে কাউণ্টিঙত, যোনটো আমি এতিয়ালৈকে পৰা নাছিলোঁ, যোনটো মোৰ বাচ্চা এতিয়াতে মানে খুব ফাষ্ট হৈছে, যোনটো কাউণ্টিং চিঠি কৰে, যোনটো মই এটা লাইনে মই মানে ফাইভ মিনিটছত নোৱাৰোঁ, সি গোটেই ছেভেণ্টি চাম মানে ফাইভ মিনিটছত কমপ্লিট কৰিছে, বহুতখিনি ইম্প্ৰুভমেণ্ট পাইছোঁ। এবাৰ কৰোণাৰ পৰ থেকে আপুনি ওৰ মধ্যে কি কি নেগেটিভ বা পজিটিভ বেনিফিটছ দেখিছে বাচ্চা? নেগেটিভ কিছু দেখতে পাচ্ছি না, সবই পজিটিভ। ওইখানে আমি অ্যাবাকাস করার ফলে ওর যে ব্রেনের যে ক্যাপাসিটিটা সেটা অনেক ডেভেলপ হয়েছে এবং ইজিলি অনেক ম্যাথ ইজিলি করতে পারছে, চোখে দেখে দেখে অনেক ম্যাথ করতে পারছে। নেগেটিভ কিছু দেখতে পাচ্ছি, পজিটিভ গুলোই দেখতে পাচ্ছি। তো আপনি নিশ্চয়ই এটা অন্যান্য সবাইকে সাজেস্ট করতে পছন্দ করবেন? অবশ্যই, এবং আমি অলরেডি করি, আমার যারা প্রতিবেশী আছে, আমার যারা কলিগস আছে, আমার যারা পরিচিতি আছে, প্রত্যেকে আমরা বলি যে অ্যাবাকাসটা মধ্যে অন্তপক্ষে একটু অ্যাটাচে থাকা, তাহলে বাচ্চার ডেভেলপ হবে, ব্রেন ডেভেলপ হবে কনফার্ম। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। তো আপনার মতে ওকে অ্যাবাকাসে ঢোকানোর পর কি পজিটিভ বা নেগেটিভ রেজাল্ট আপনি? আচ্ছা, আর কি কি বেনিফিট দেখতে পাচ্ছেন এমনিতে ওকে ঢোকানোর পর? এখন আমি ঢোকানোর পরে ওর মনোসংযোগটা বেড়েছে, তারপরে ম্যাথেও ভালো হয়েছে। আর অন্যান্য দিকে পড়াশোনা, অন্যান্য দিকে এটা কিছু ভালো ছিল, এখনো ভালোই আছে। আচ্ছা আচ্ছা, আর কোনো নেগেটিভ রেজাল্ট নেই তো? না না, নেগেটিভ নেই। আচ্ছা, তাহলে খুবই ভালো, মানে এটা খুব বেনিফিশিয়াল হয়েছে আপনার। হ্যাঁ, বেনিফিশিয়াল না হলে দিয়েছিল প্রেপের থেকে যখন ওদের অ্যাডিশন সাবস্ট্রাকশন শুরু হয়েছে, সেটা তো ওই কর গুণে সেটা আর করতে হয় না, এখনও চোখ বন্ধ করে সেটার অ্যান্সারটা করতে পারে, এটা একটা বড় অ্যাডভান্টেজ, ইন ফিউচারে হয়তো আরও আগাবে। হ্যাঁ নিশ্চয়ই। আর কোনো নেগেটিভ কিছু দেখতে পাচ্ছেন কি? না সেরকম, মানে অবভিয়াসলি এটা সবাইকে সাজেস্ট করার মতন যে সবাই যাতে সবাই নিজের বাচ্চাদের এসব দিকে দেয়। অবশ্যই অবশ্যই, আমাদের জলপাইগুড়ি সেন্টার থেকেও ভালো, খুব ভালোভাবে সাপোর্ট পায়, এবং এই এই কম্পিটিশনের জন্য তো মানে অনেকদিন ধরে প্র্যাকটিস করার পরে আজকের এই ফল, যা এটা পেয়ে আমরাও খুব খুশি, আপনাদেরও ইন ফিউচারে আপনাদের এই এএমআই আরও উপরে যাক, এটাই আমাদের শুভকামনা করি। থ্যাংক ইউ স্যার। ওকে, টাটা। ওকে টাটা।